নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 5ই জুলাই 2022 মঙ্গলবার হনুমানজির বিশেষ আশীর্বাদে যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেক প্রিয় দর্শকবন্ধুকে বলবো জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি। অবশ্যই আপনারা এ কমেন্টটি করতে ভুলবেন না। প্রথমে আপনাদেরকে আমি প্রতিদিনের মতন একটি কথা বলি, ভিডিওর আলোচনাটা, সারবস্তুটা শোনার চেষ্টা করুন। আমি এখানে কি বুঝাচ্ছি আপনি বুঝার পর জীবনে অ্যাপ্লাই করুন, তাহলে আপনার জীবনে কিন্তু সেটা সার্থক হবে। এই যে আগামীকাল যে পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশির প্রাপ্তি কিন্তু ঘটবে, কম হোক বেশি হোক এই পাঁচ রাশি অর্থ কিন্তু পাবে, কিন্তু দেখতে হবে আপনার হস্তরেখাতে বা আপনার জন্মকুণ্ডলিতে রাহু প্লেসমেন্ট কেমন আছে। রাহু হচ্ছে এই কলিযুগে হঠাৎ ধনপ্রাপ্তির কারগ্রহ, রাহুকে মজবুত করুন। এবং এর পাশাপাশি আমি একটি কথা আপনাদেরকে আবারও বলবো, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, তাতে রাহু আপনার ফেভারে আসবে, রাহুর বলবত্তা বৃদ্ধি কিন্তু পাবে। এই জায়গাটাতে দেখতে হবে আপনি যে রাশিরই মানুষ হন না কেন, সে জায়গাটাতে আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার সফলতার ভাব এবং আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কেমন পজিশনে আছে এটা কিন্তু দেখা একান্তই দরকার। এই জায়গাটা যদি আপনাদের সমস্যা থাকে তাহলে কিন্তু বাধা কিন্তু সৃষ্টি কিন্তু করবে। দেখুন, এই ভিডিওতে আমি প্রতিদিন বলি আগামীকাল গরিব থেকে কারা ধনী হতে চলেছে। দেখুন, প্রত্যেকের ভাগ্য কি একই সমান? একই রাশির লাখো কোটি মানুষ থাকতে পারে, কিন্তু আমি যে কথাগুলো বলছি সেটা যদি আপনার জীবনের সঙ্গে যদি অ্যাপ্লাই না হয় তাহলে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে না, করতে পারে না। কারণ আপনার দেখতে হবে যে আপনার সেই যোগ আছে কি না, সেই যোগ থাকলে কোন বছর আছে, কোন সময় আছে, এটা কিন্তু দেখা একান্তই দরকার। এবং অনেকে এমন আছে কি নিজের রাশি পর্যন্ত জানেন না, অর্থাৎ এই জায়গাটাতে কী করতে হবে, নিজেকে আগে রাশিটা নির্ণয় করতে হবে, নিজের রাশি কী আপনার। এর পাশাপাশি আপনার আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তির যোগ আছে কি না সেটা কিন্তু আপনাকে আগে দেখতে হবে। তারপর আপনি যদি আপনার জীবনে অ্যাপ্লাই যদি করেন তাহলে আপনার কিন্তু আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটবে। অনেকে চেষ্টা করেই যাচ্ছেন কিন্তু আপনার প্রাপ্তি ঘটছে না। দেখুন না, আপনার জন্মপত্রিকাতে যোগটা কোন সময় আছে এবং আপনার ক্ষেত্রে ফরচুনার নাম্বার কোনটা, এটা আপনি দেখে নিন। দেখুন, গরিব থেকে ধনী কে না হতে চায়, সবার ভাগ্যে কিন্তু প্রতিদিন কিন্তু ধনী ভাব থাকে না। যাদের ভাগ্য চক্র স্ট্রং, যাদের প্রাপ্তিযোগ আছে এই পাঁচ রাশি, সেই রাশিগুলো কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি এই পাঁচ রাশির জীবনে কিন্তু ঘটবে। আমি বলছি বলে না, যে কোনো দিক থেকে, যে কোনো দিক থেকে এই প্রাপ্তি ঘটবে। এর জন্য মেনলি কারকগ্রহ হচ্ছে রাহু, শুক্র, শনি এবং বুধ। এই চারটি গ্রহ আপনার ন্যাকালচারটা কেমন আছে সেটা আগে জেনে নিন। এবং এর পাশাপাশি আপনি দেখুন আপনার ক্ষেত্রে ধনভাবটা কেমন আছে। আগামীকাল যোগ থাকছে বরিয়ান যোগ, দুর্দান্ত যোগ। আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে যে পাঁচ রাশির কথা বলবো, সেই পাঁচ রাশির টার্গেট নাম্বার শুভ সময় মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 2। আপনাদের শুভ সময় 10টা 54 মিনিট থেকে
আপনার 12:26 পর্যন্ত। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের প্রাপ্তির সময় সকাল 11:19 থেকে 12:56 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং আপনাদের শুভ সময় সকাল 8:44 থেকে 10:26 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 2 আপনাদের শুভ সময় সকাল 10:10 থেকে আপনার 1:14 পর্যন্ত। এরপর সবশেষ যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার অতি সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 5 এবং আপনাদের শুভ সময় সেটা হচ্ছে সকাল 9:09 থেকে আপনার 10:45 পর্যন্ত কিন্তু সময়টা শুভ। অর্থাৎ আমি যে যে 5 রাশির কথা বললাম সেই 5 রাশির আগামীকাল প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি এই 5 রাশির কিন্তু জীবনে কিন্তু ঘটতে চলেছে। দেখুন এই যে যে রাশিগুলোর আমি কথা বলছি আপনার সঙ্গে যদি না ঘটে জানবেন আপনার জন্মছকে বা হস্তরেখাতে, আপনাকে দেখি নিন না আপনার যোগ আছে কি না, আপনার ক্ষেত্রে বিচার আপনি করে নিন, আপনার দশা অন্তর্দশা প্রথম দশা দেখিয়ে নিন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।